পশ্চিম ওড়িশার দুই নম্বর খেপে ভোট হবারকে থিবার বেলকে বলাঙ্গীর জেলার চেট্টা বিধানসভা নির্বাচন মণ্ডলীর টিকেট ঘোষণা করেছেন বিজেডি সুপ্রিমো নবীন পটনায়ক। টিকেট ঘোষণা হইতিবার নির্বাচন মণ্ডলী ভিতরে খালি কোন্টাবাঞ্জি নির্বাচন মণ্ডলীকে ছাড়ি দেলে চার জায়গানে না ঘোষণা হয়েছে। টিটলাগড়ে টুকুনি সাহু আর পাটনাগড়ে সরোজ কুমার মেহেরকে রিপিট করা যাইতিবার বেলকে বলাঙ্গীর সঙ্গে লুইসিঙ্গা আসনে দেয়া হয়েছে নূয়া মুহু। গলাথর সাংসদ প্রার্থী কলিকেশ নারায়ণ সিং দিওঙ্কু বলাঙ্গীর বিধানসভা আসনে টিকিট দেইথিবার বেলকে লুইসিঙ্ঘা লাগি আগ্রহর মন্ত্রী যোগেন্দ্র বেহরাঙ্কর পুও নিহারঞ্জন বেহরাঙ্কু চেহারা হিসাবে সামনাকে আনিছে বিজু জনতা দল। গলা 2019 নির্বাচন বেলকে বি টিকেট দাবিদার থিলে নিহার। টিকেট রেসনে বাদ পড়িথিবার প্রার্থী মানকর ভিতরে অছন গলাথর বিধানসভা প্রার্থী অর্কেশ নারায়ণ সিং দিও, তাঙ্কর জাগানে টিকেট দিয়া হয়েছে কলিকেশ নারায়ণ সিং দিওঙ্কু। মতে মু প্রথম তো ধন্যবাদ দেউছি মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পটনায়কু আর দলর নেতৃমণ্ডলীকু কি সে মতে যোগ্য ভাবিলে বলাঙ্গীর বিধায়ক নির্বাচন মণ্ডলী তরফর প্রার্থী হিসাবে ঘোষণা করিবা পাই আউ দলর যাহা যাহা দায়িত্ব দেইছন্তি মতে সে দায়িত্বটা আমি পুরাপুরি পালন করিবা। কেমিতি বলাঙ্গীর বিধায়ক নির্বাচন মণ্ডলী রে বিজু জনতা দলর প্রার্থী হিসাবে আমি জিতি করি আসিবা ଆଉ ତା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବଲାଙ୍ଗୀରର ପାଞ୍ଚଟା ବିଧାୟକ ଆଉ ବଲାଙ୍ଗୀରର ସାଂସଦ କେମିତି ବିଜେଡ଼ି ହାତରେ ଆଣିବ ତା ଉପରେ ଆମେ ପୁରା ଚେଷ୍ଟା କରିବା। ଭବିଷ୍ୟତରେ ଏ ଅଞ୍ଚଳର ବିକାଶ ଉନ୍ନତି ନବୀନ ପଟ୍ଟନାୟକର ଆଶୀର୍ବାଦ ଦ୍ୱାରା ହିଁ ସମ୍ଭବ ଅଛି। ଟିଟିଲାଗଡ଼ ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ନେ ବିଜେଡ଼ି ତାର ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା କରିଥିଲେ ବି ଅଲଗା ଦଳର କିଏ ଠିଆ ହେବେ ଜଣାନାହିଁ ପଡ଼ି। গলা 10 বরস ভিতরে টিটলাগড় নির্বাচন মণ্ডলী নে হিতিবার বিকাশ কাম আর মুখ্যমন্ত্রীঙ্কর লোকপ্রিয়তাকে নেইকরি দল নির্বাচন লড়ভার বহুত ভোট নে জিতবা বলিকরি কহিছন টুকুনি সাহু। সর্বপ্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কর ভরসার লাগি পুনি থরে সেই বিশ্বাস অতুট রইতিবারু মো মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কে কৃতজ্ঞতা জ্ঞাপন সহ প্রণাম জনাউছি। কাহিঁকি না এ বিশ্বাস টিটলাগড় নির্বাচন মণ্ডলীর বিকাশকে আগুকু বড়াইছি। সেই বিকাশে 2014 নু আজি পর্যন্ত টিটলাগড়ের সমস্ত জনসাধারণ আস্থা মু জিতিলি। সেই 2014 নু আজি পর্যন্ত আমি বিকাশমূলক কাম করছু, যা যা সমস্যা লা তা সমাধান করছু। আশা বিশ্বাস নিয়ে লোক পাখে মু পৌঁছিছি। আ কেবল আশা নুহ, মতো বিপুল পরিমাণের ভোট দিয়ে দুই দুইথর বিধায়ক ভাবে নির্বাচিত করেছেন। তেমন মু পুনি থরে মাননীয় মুখ্যমন্ত্রী মো উপরে ভরসা করেছেন, সেগে মু নিশ্চিন্ত ভাবে তাঁকু প্রণাম জনাইবা সহ সেই আশা রাখুছি যে টিটলাগড়ের বিকাশ লাগি পুনি থরে মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কর বিকাশ যোজনার সামিল হবার লাগি টিটলাগড় নির্বাচন মণ্ডলীর সমস্ত জনসাধারণকর আস্থা বিশ্বাস ভাল পাইবা, পুনি বিজু জনতা দল সাঙ্গে রইব। আউ বহু পরিমাণের আমি বিজয়ী হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কর সরকার গঠনের সহযোগী হয়ে পারিব। মু তো সর্বপ্রথমে অশেষ অশেষ ধন্যবাদ দেবি বিজু জনতা দল সভাপতি তথা সারা ভারতবর্ষর সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পটনায়ক মহোদয়ঙ্কু, যে সে দ্বিতীয় থর পাই পাটনা নির্বাচন মণ্ডলীর ডেভেলপমেন্ট লাগি আজ দায়িত্ব দিয়েছেন মতো আউ থরে। আমি সুনিশ্চিত এত কহমি যে সারা ওড়িশার ছ নম্বর থর সুনিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী আউ থরে মুখ্যমন্ত্রী হবার লাগি যাউছেন, আউ দ্বিতীয়রে ভারতবর্ষর সবুর অধিকা সময়ের মুখ্যমন্ত্রী হওয়ার লাগি যাউছেন। এতে খালি পাটনা নির্বাচন মণ্ডলী সে সারা ওড়িশার আপনার দেখবে যে 120-130 আসন সুনিশ্চিত বিজু জনতা দলের প্রার্থী বিজয় লাভ করবা। আউ আমি আশা রাখিছ যে বলাঙ্গীর এমপি কনস্টিটিউয়েন্সিটা যেন আছে পাঁচটা বলাঙ্গীর সোনপুর সাহে দুইটা সে সবু জায়গায় বিজু জনতা দলের প্রার্থী এমপি সহিত সবু প্রার্থী বিজয় লাভ করবে। পাটনাগড় বিধানসভা নির্বাচন মণ্ডলী না সরোজ কুমার মেহেরকে টিকেট মিলিছে। 2019 ভোট বেলকে বি কনক বর্ধন সিং দিওঙ্কু হরাইছিল সরোজ। সরোজ মেহের কহিছেন যে মুখ্যমন্ত্রী পাটনাগড় নির্বাচন মণ্ডলীর বিকাশ কামকে আগকে নেবার লাগি মতে দায়িত্ব দিয়েছেন আর বিজু জনতা দল বলাঙ্গীর লোকসভা অধীনে আসুবার সব প্রার্থী মানে জিতবে বলিকরি সে কহিছেন। কন্টাবাঞ্চি নির্বাচন মণ্ডলী লাগি বিজু জনতা দল আগকে কাহাকে প্রার্থী করুছে তার সঙ্গে সবুন বড় কথা হল যে বলাঙ্গীরর লোকসভা লাগি কি প্রার্থী হচ্ছেন তার উপরে সমস্ত নজর রয়েছে। বলাঙ্গীর দেখুলে সস্মিতা সাহুঙ্কর রিপোর্ট।